জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। খুনিদের পুনর্বাসনও তিনি করেছিলেন এমন অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে খুনের তন্ত্র কায়েম হয়েছিল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে। সে সময় গ্রেনেড হামলা সহ জঘন্য সব হত্যাকাণ্ড করা হয়েছে। বিএনপি সকাল বিকাল কথা বলছে, অথচ দেশে কথা বলার অধিকার নেই বলে তারাই মিথ্যাচার করে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল। শুধু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তা নয়, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের দেশে বিদেশে পুনর্বাসিত করেছিল, বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছিল এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য ইন্ডেমনিটি বিল সংসদে পাশ করেছিল।